আসসালামু আলাইকুম। স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের ক্যাম্পাস স্টোরি শীর্ষক যে সেশন চলছিল, আজ দ্বিতীয় সেশনে আপনাদের সামনে আমরা হাজির করছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাব বুটেক্স বিজনেস ক্লাবকে। আপনারা জানেন যে বিগত সেশনে আমাদের সাথে যুক্ত হয়েছিল কুয়েটের হার্ডওয়্যার এক্সপ্যানশন ক্লাব। আমরা শুনেছিলাম ওনাদের থেকে ওনাদের ক্যাম্পাসের গল্প, ওনাদের ক্লাবের গল্প। আজ আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে যুক্ত হবে আজকের লাইভে আমাদের সাথে বুটেক্স বিজনেস ক্লাব। সেই কথা অনুযায়ী আজকের এই লাইভ সেশনে আমাদের সাথে যুক্ত আছেন বুটেক্স বিজনেস ক্লাবের সভাপতি নূর হোসেন এবং আমাদের সাথে যুক্ত আছেন বুটেক্স বিজনেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াসুজ্জামান। আসসালামু আলাইকুম নূর ভাই এবং রিয়াসুজ্জামান ভাই, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি জি আলহামদুলিল্লাহ। জি, আসলে দর্শক আপনারা যা আজকে লাইভ সেশন দেখছেন, আপনারা জানেন যে আজকে আমরা কথা বলবো বুটেক্স বিজনেস ক্লাবের অ্যাক্টিভিটি, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ, ওনারা কিভাবে ক্যাম্পাসে কাজ করে যাচ্ছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে, বা একটি ক্যাম্পাসে এই বিজনেস ক্লাবের প্রয়োজনীয়তা কতটুকু, সেই সব বিষয়ে আমরা কথা বলবো। আপনারা যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন, এবং এটি ক্লাব সম্পর্কে যদি জানা থাকে তারা অবশ্যই প্রশ্ন করবেন। আমাদের দুজন অতিথি আছেন, ওনারা আপনাদেরকে প্রশ্ন উত্তর দিবেন। সবসময় বলে রাখি যে আমরা এই সেশনটি করছি শুধুমাত্র ক্যাম্পাসে ক্লাবের অভিজ্ঞতা শেয়ার করার জন্য, যাতে অন্যান্য ক্যাম্পাস জানতে পারি আমরা একটি ক্যাম্পাস এর ক্লাব কিভাবে চলে এবং কিভাবে সেটা এই ডেভেলপ বা অন্যান্য কাজে সহযোগিতা করতে পারে। আপনারা যদি আপনাদের ক্যাম্পাসে কোনো ক্লাবকে লাইভ সেশনে যুক্ত করতে চান, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাবো আজকের এই লাইভ সেশনের মূল আলোচনায়। তো নূর ভাই, আপনি তো বিজনেস ক্লাবের সভাপতি হিসেবে আছেন, আমরা জানি যে করোনাকালীন এখন সব ক্যাম্পাসে বন্ধ, সকল কর্মকাণ্ড অফ রয়েছে। তো এই করোনাকালীন সময়ে কেমন আছেন, কোথায় আছেন, কিভাবে সময় অতিবাহিত হচ্ছে আপনার? ছোট করে বলতে হলে আমি এখন আপাতত, হ্যালো, জি শুনতে পাচ্ছি না, আসলে আমি প্রথমে সরি বলে নিয়েছি কারণ আমার নেটের একটু সমস্যা করতেছে, তো এই জন্য আমি হচ্ছে একদম রিসেন্টলি বুটেক্স থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আর গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেই হচ্ছে যে বেসিক্যালি আমি আসলে একটা কোম্পানিতে জয়েন করে ফেলি। আমি আপাতত ই স্কয়ার নিট কম্পোজিটে আছি, মার্চেন্ডাইজিং এন্ড মার্কেটিং এ এক্সিকিউটিভ হিসেবে। পাশাপাশি হচ্ছে আমার ক্লাবের, যেহেতু করোনার সময় হচ্ছে ক্লাবের দায়িত্ব আমার কাছে ছিল, আর করোনার মাঝখানে হচ্ছে ক্লাবের হয়তোবা দায়িত্বটা এখন আমার কাছে রয়ে গেছে, এই নিয়ে আর কি বর্তমানে পথ চলা, এখন এইভাবেই আছি আর কি। আর আমাদের ক্লাবের যেহেতু করোনার সময়ে আসলে সম্ভব হচ্ছে না যে মানে গতানুগতিক ধারা অনুযায়ী যেভাবে ক্লাবকে পরিচালনা করার, তাও আমরা চেষ্টা করতেছি ক্লাবের যতটুকু কাজ করার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের যারা জুনিয়র আছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ করা, নতুন প্রোগ্রামের জন্য শিডিউলিং করা, তাদের সাথে নিয়মিত কন্টাক্টের মাধ্যমে আমরা আমাদের ক্লাবের কাজগুলো সচল রাখার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার বর্তমান অবস্থা। জিনুর ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবার যে আসবো যে বুটেক্স বিজনেস ক্লাবের সাধারণ সম্পাদক আছেন আমার সাথে যুক্ত রিয়াসুজ্জামান ভাই। তো ভাই কেমন আছেন, কোথায় আছেন, এই করোনা কালে আপনার সময় কিভাবে অতিবাহিত হচ্ছে? জি ধন্যবাদ মেহেদি ভাই, থ্যাংক ইউ আজকে এই স্টেজটা আমাকে দেওয়ার জন্য। করোনা কালীন সময় তো আছে আলহামদুলিল্লাহ ভালো। তো নূর আমার ক্লাসমেট, বেসিক্যালি ওর মতো রিসেন্টলি আমি গ্রাজুয়েশন করে বের হয়েছি, এন্ড গ্রাজুয়েশন করে বের হওয়ার পর পরই হচ্ছে আমি একটা স্টার্ট আপ নিয়ে কাজ করা শুরু করি, আমার নিজের কোম্পানি যেটার নাম হচ্ছে ইকোভিয়ার লিমিটেড। তো বেসিক্যালি আমরা হচ্ছে পরিবেশ বান্ধব প্লাস্টিক তৈরি করি, প্লাস্টিক ব্যাগ তৈরি করি, অ্যান্ড বিওয়াইএলসি ভেঞ্চার্স থেকে আমরা হচ্ছে খুব রিসেন্টলি একটা $10,000 একটা ই পাই, ফান্ডিং পাই। ওই ফান্ডিং দিয়ে আমরা হচ্ছে বিজনেসটা স্টার্ট করি। বর্তমানে আমরা হচ্ছে মোটামুটি বাংলাদেশে 3টা ই কমার্স এবং রেস্টুরেন্টকে আমরা সাপ্লাই দিচ্ছি এই পরিবেশ বান্ধব পলি ব্যাগ গুলা। এই অপারেশন বেসিক্যালি আমি এখন বর্তমানে কাজ টাজ করছি, কাজ চালাই যাচ্ছে।
সো ফার বিজনেস ক্লাবে আমাদের যা যা আনুষ্ঠানিকতা চলছে সেগুলো নিয়েও আমরা মোটামুটি এখন কাজ টাজ করছি। বর্তমানে আমরা বিজনেস ক্লাব করোনাকালীন পরে আমরা সাধারণত চেষ্টা করেছিলাম বেশ কিছু প্রোগ্রামস করতে, তাদের মধ্যে একটা চলছে হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের ক্যাম্পাস এবং ক্লাব মেম্বার সবাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের অনেক প্রোগ্রামস আমরা করছি ইভেন দো এখন করোনা ভাইরাস চলছে। সো বেশিরভাগ হচ্ছে জুম এবং গুগল মিটস এর মাধ্যমে চলছে। দায়িত্বশীল আছেন ওনারা কিভাবে নিজেদের সময় অতিবাহিত করছেন আমরা তা শুনছিলাম। আমরা আসবো এবার নুরুল খানের কাছে। যে ভাই আপনারা জানেন যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বাংলাদেশ একমাত্র টেক্সটাইল ইউনিভার্সিটি, কিন্তু টেক্সটাইল ইউনিভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে বিজনেস ক্লাবের প্রয়োজনটা কতটুকু বা এই ক্লাবটার উদ্দেশ্যটা কি যদি আপনি একটু বলতেন একজন সভাপতি হিসাবে? প্রথমত বলতে চাই আসলে অনেকের মনে এটা কনফিউশন থাকতে পারে যে একটা বিজনেস ক্লাব একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় একটা বিজনেস ক্লাব কেন ইঞ্জিনিয়ারিং হয়েও সেখানে হচ্ছে বিজনেস কেন আসবে। আসলে আপনারা যেটা জানেন কিনা জানি না, আমাদের যেটা টেক্সটাইল সেক্টরটা আছে সেটা কিন্তু সম্পূর্ণটা এখানে প্রোডাকশন টাইপটা যতটুকু গুরুত্বপূর্ণ এর পাশাপাশি বিজনেস এর যে স্কিলটা সেটা অনেক বেশি দরকার। কেননা আপনি যদি একটা জিনিস তৈরি করেন এবং ওটা যদি সেলই করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আলটিমেটলি কোনো গুরুত্বই থাকলো না, ঠিক আছে। এই ধারাবাহিকতার কথা চিন্তা করে তাছাড়াও আরো কিছু কারণ রয়েছে আমরা দেখছি এবং আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে শুনে আসছি যে আমাদের বুটেক্স এর ছেলেরা হচ্ছে যে বা ইঞ্জিনিয়ারিং এ যারা পড়ে তারা হচ্ছে যে অনেক বেশি টেকনিক্যালি সাউন্ড হয়, বাট হচ্ছে যে যারা হচ্ছে বিজনেস রিলেটেড নলেজ গুলো তাদের খুব কম থাকে, তারা আসলে প্রফেশনালি অনেক কিছু মেনটেন করতে পারে না বা যেগুলা কমিউনিকেশন স্কিল যেগুলো তাদের দরকার বিজনেস রিলেটেড এগুলো তাদের কাছে কম থাকে। এখন এই জিনিসগুলোকে সামনে রেখে আমাদের মূল টার্গেট হচ্ছে যে যেহেতু তারা ক্যাম্পাসে টেকনিক্যাল স্কিল গুলো পাচ্ছে, আমরা চাচ্ছি যে আমাদের ক্লাবের মাধ্যমে তাদের কাছে এই যে প্রফেশনাল যে স্কিল গুলো তাদের কমিউনিকেশন স্কিল গ্রো করা, তাদেরকে বিভিন্ন সেমিনারের মাধ্যমে বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে কিভাবে হচ্ছে যে যে বায়ারদের সাথে কমিউনিকেট করতে পারবে বা হচ্ছে তাদের কমিউনিকেশন স্কিল গুলো কিভাবে আরো ইমপ্রুভ করতে পারবে, তাদের প্রেজেন্টেশন স্কিল গুলো কিভাবে ইমপ্রুভ করতে পারবে, এই জন্য হচ্ছে আমাদের ক্লাবটা আসলে মেইনলি স্টার্ট করা। এবং এই জিনিসগুলোকে সামনে রেখে আমরা আসলে ছোট ছোট আস্তে আস্তে করে আমাদের স্টুডেন্টদের মাধ্যমে এই কাজগুলো করার চেষ্টা করতেছি। ধন্যবাদ নূর ভাই আপনাকে আসার জন্য। বুডেস বিজনেস ক্লাবের কি উদ্দেশ্য? আসলে অনেকেই উদ্দেশ্য থাকে যে বিজনেসের দিকে বা অন্য কোনো দিকে কাজ করার জন্য, সেক্ষেত্রে কমিউনিকেশন স্কিল বা আদার যে স্কিল গুলো থাকা দরকার সেগুলো খুবই প্রয়োজন। অনেক ফরেন বায়ার থাকে বা অনেকের সাথে যোগাযোগ করতে হয় সেক্ষেত্রে স্কিল খুবই প্রয়োজন। সেই উদ্দেশ্য রেখে আপনারা এই ক্লাবটি আগে থেকে চলছিল, আপনার দুজন দায়িত্বপ্রাপ্ত ছিলেন কাজ করে যাচ্ছেন, অবশ্যই খুবই ভালো উদ্যোগ। আমরা এবার যে আসবো রিয়াসাত ভাই আপনার কাছে, যে এখন তো করোনা কাল চলছে আপনারা ক্যাম্পাসে নেই, আপনার দুজনই ইতিমধ্যে ক্যাম্পাসে সাবেক, ক্যাম্পাসে থাকা অবস্থা কিভাবে কাজ করেছেন এখন কিভাবে কাজ করছেন? জি ধন্যবাদ ভাইয়া। তো ক্যাম্পাসে থাকাকালীন তো গত বছর পর্যন্ত আমরা ক্যাম্পাসে ছিলাম, তো প্রত্যেকটা বছরে অ্যাকচুয়ালি আমাদের মানে প্রত্যেকটা বছরে আমরা ইভেন্ট করেছি, কিছু না কিছু ইভেন্ট কন্টিনিউ করেছি। যেমন আমি ক্লাবে ছিলাম 17 সাল থেকে, 17, 18 এবং 19 তিনটা বছরে আমাদের যে ফ্ল্যাগশিপ ইভেন্ট টেক্স বিজ, যেটা হচ্ছে বাংলাদেশে একমাত্র টেক্সটাইল বেস বিজনেস কেস কম্পিটিশন, একমাত্র এবং প্রথম বর্তমানে। সো এই কেস কম্পিটিশনটা আমরা প্রত্যেক বছর হেল্প করতাম। তার পাশাপাশি হচ্ছে আমরা আরো দুইটা ইভেন্ট যেগুলো লঞ্চ করেছেন, একটা হচ্ছে প্রফেশনাল টক, একটা হচ্ছে এন্টারপ্রেনিউরিয়াল টক। তো প্রফেশনাল টকটা ছিল হচ্ছে যে একজন ফ্রেশ গ্রাজুয়েট সে পাস করার পরপর তার প্রফেশনাল লাইফে মানে একটা যাতে পায় একটা ধারণা পায়, এখানে আমাদের ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি বিভিন্ন ভালো সেক্টরের ম্যানেজার লেভেলের মানুষ টপ লেভেলের মানুষ ওখানে দেখে আনা হয়তো আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করানো হতো। এন্টারপ্রেনিউরিয়াল টক হচ্ছে বিভিন্ন
টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং বাইরেও যারা উদ্যোক্তা তাদের বিভিন্ন স্টোরি শেয়ার করতো, এবং একজন উদ্যোক্তা কি কি স্কিল সেটস এবং নলেজ সেট থাকা উচিত মিনিমাম, ওটা মোটামুটি একটা ধারণা পেত। তো এইভাবে চলতো বেসিক্যালি আমাদের করোনার প্রিভিয়াস হচ্ছে দেশের ইভেন্টস গুলো সব ইভেন্টস চলছে। সো আফটার করোনা আমরা বর্তমানে যেটা স্কিল যেটা বেশি ফোকাস করছে, যে আগেই বলেছে যে আমাদের ভার্সিটি যে সবার মধ্যে একটা ইন্টারনাল স্কিল সেটস ডেভেলপ করানো ফর দ্য আপকামিং স্টেজ, বিভিন্ন ধরনের স্কিল সেট, সেটা কেস সলভিং মাধ্যমে হোক অথবা অন্য কোনো প্রেজেন্টেশনের মাধ্যমে হোক, ওগুলোতে আমরা ফোকাস করছি বর্তমানে। এন্ড এটা অলরেডি 2 মাস ধরে চলছে। জি জি জিসু ভাই আপনাকে ধন্যবাদ। আমরা জানতে পারলাম আপনার থেকে যে আপনারা করোনাকালীন সময় এখন বা আগে কিভাবে এই ক্লাবের হয়ে কাজ করেছিলেন। তো আজকের এই লাইভ সেশনটি অনেকেই দেখছেন, অনেক দর্শক প্রশ্ন করছেন আমাদের আপনাদের কাছে। আমি কিছু নাম নিতে যাচ্ছি যারা আপনারা আপনি দেখছেন, যে দেখছেন হৃদয় খান আছেন, ইসিফুজ্জামান রনি, ইস্তেকার রহমান, লিমন, আবু সালেমুল্লাহ, রফিকুল ইসলাম, শাহিন সাহেদ, সব আরো অনেকেই দেখছেন আজকে এই লাইভ সেশনটি স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের পেজে সরাসরি দেখানো হচ্ছে এবং আমাদের স্কুল অফ ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেল থেকে দেখানো হচ্ছে। আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা আমাদের আজকে অতিথির কাছে প্রশ্ন করুন, কিভাবে ক্যাম্পাসে এটি ক্লাবে কাজ করতে হয় এবং সফলতা এবং সামনে কি করা উচিত সেসব প্রশ্ন করতে পারেন, পাশাপাশি লাইভে শেয়ার করে দিতে পারেন। তা নূর ভাই আপনার কাছে যাচ্ছিলাম যে বুটেক্স বিজনেস ক্লাব অবশ্যই ইতিমধ্যে এবং পূর্বে অনেক ইভেন্ট সফলতার সাথে করেছে এবং অনেক ওয়ার্কশপ করেছে, যারা ছিল ওদের জন্য কাজ করে যাচ্ছে। তো আপনি যদি একটু বলতেন স্পেসিফিকলি আপনারা কি কি প্রোগ্রাম করেছেন ক্যাম্পাসে এবং আউটপুটটা কেমন ছিল, বা প্রোগ্রামগুলো এক্সিকিউশনের জন্য আপনারা কিভাবে কাজ করেছিলেন? আমাদের মেইন ফ্ল্যাগশিপ ইভেন্টটা হচ্ছে টেক্স বিজ, যেটা হচ্ছে আমাদের ক্লাবের মেইনলি প্রথম যেটা প্রোগ্রাম বলা হয় সেটা হচ্ছে আমাদের টেক্স বিজ। এই জন্য হচ্ছে আমাদের বেসিক্যালি একটা প্রোগ্রামের জন্য আমাদের প্রায় 3-4 মাস আগে থেকে ওটার জন্য প্ল্যান আদার সব কিছু গুছাতে হয় আর কি। বেসিক্যালি আমরা আসলে একটা টিম ওয়াইজ কাজ করতাম, আমাদের ক্লাবের টিম মেম্বার অ্যারাউন্ড ছিল 50 জন 50 প্লাস, সবাই মিলে হচ্ছে আমরা কাজ করতাম। এন্ড দেন হচ্ছে যে আমাদের হ্যালো আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি জি হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের ক্লাবের একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার ছিল, আমরা আসলে আমাদের ক্লাবটাকে 8টা ডিপার্টমেন্টের মাধ্যমে ভাগ করে নিয়েছিলাম। 8টা ডিপার্টমেন্টের মাধ্যমে ভাগ করার ফলে কি হয়েছে যে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ কাজগুলো সাজানো ছিল। যেমন আমাদের মেইন যে ডিপার্টমেন্টগুলো ছিল সেটা হচ্ছে অ্যাডমিন ছিল, ইভেন্ট ছিল, ক্রিয়েটিভ অ্যাফেয়ার্স ছিল, কমিউনিকেশন ছিল, দেন হচ্ছে আদার্স, সব মিলে আমাদের 8টা ডিপার্টমেন্ট ছিল। 8টা ডিপার্টমেন্টের কাজগুলোকে আলাদা 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 করে আমরা যখন একটা ইভেন্ট লঞ্চ করব তার আগে হচ্ছে একটা সামারি করতাম আমাদের কি কি কাজ থাকবে, দেন 8টা ডিপার্টমেন্টকে আমরা কাজগুলো ভাগ করে দিতাম। এরপর হচ্ছে যখন 8টা ডিপার্টমেন্টের আবার একজন করে আমাদের ডিরেক্টর থাকতো, দেন সিনিয়র এক্সিকিউটিভ থাকতো, দেন এক্সিকিউটিভ থাকতো, এভাবে হচ্ছে একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচারের মাধ্যমে আমরা আমাদের কাজগুলো সেট করতাম। যেমন আমাদের অ্যাডমিন ডিপার্টমেন্টের কাজ ছিল হচ্ছে ওভারঅল সবাইকে ফলো আপ করা, দেন তারপর ইভেন্টস এর কাজ হচ্ছে যখন একটা ইভেন্ট আসবে ইভেন্ট রিলেটেড যত বাজেট দরকার আছে বা যে ম্যাটেরিয়াল গুলো লাগবে এগুলার সবকিছু হিসাব নিকাশ করা। আর তাছাড়া আমাদের লজিস্টিক্স ছিল, ফাইন্যান্স ডিপার্টমেন্ট ছিল, কমিউনিকেশন ডিপার্টমেন্ট ছিল, ক্রিয়েটিভ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ছিল, পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট ছিল। এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে আমাদের কাজগুলোকে ভাগ করে দিতাম। ভাগ করে দেওয়ার ফলে হয়েছে কি আমাদের সবার মধ্যে একটা ইকুয়ালি ওয়ার্ক ডিস্ট্রিবিউট হতো এবং আমরা সবসময় চেষ্টা করতাম যে একটা বেস্ট আউটপুট নিয়ে আসার জন্য। এভাবে হচ্ছে যে আমরা আমাদের ইভেন্ট গুলা লঞ্চ করতাম এবং এভাবে করে আমাদের ইভেন্ট গুলা সবসময় আমরা চেষ্টা করি যে বেস্ট ওয়েতে আমাদের ইভেন্ট গুলা পরিচালনা করার জন্য। জি নূর ভাই, আপনার আপনি বললেন যে আপনাদের এক্সিকিউশন প্ল্যান, আসলে ক্লাবগুলো বা যারাই যারাই হোক কোনো প্রোগ্রাম যদি এক্সিকিউশন করতে চায় তাহলে অবশ্যই প্ল্যান লাগবে, সাপোর্ট লাগবে, ডিরেকশন লাগবে। আমি জানতে চাইছিলাম যে আপনাদের ক্লাবের অ্যাক্টিভিটিস বা প্রোগ্রামগুলো সফল করার জন্য যারা শিক্ষক থাকেন ওনাদের কিরকম সাপোর্ট ছিল, ওনারা কি অ্যাডভাইজার প্যানেল অবশ্যই ছিলেন, ওনারা আপনাদের কেমন সাপোর্ট? জি 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 অবশ্যই
অবশ্যই আমি আমাদের টিচারদের কাছে খুবই কৃতজ্ঞতা পোষণ করব। আমাদের হচ্ছে যে আমাদের বিসিসার আমাদের বিসিসার এবং আদার্স যে স্যারগুলো ছিলেন, আমাদের মডেল ক্লাবের মডারেটর এবং আমাদের টেকনিক্যাল অ্যাডভাইজার, আমাদের মডারেটর ছিলেন আরিফ ইকবাল স্যার, উনি বর্তমানে আমেরিকাতে আছে, পিএইচডি করতেছে। আর হচ্ছে এখন বর্তমানে আমাদের মডারেটর হিসেবে আছে আব্বাসউদ্দিন সাহেব স্যার, উনি আমাদের ডাইস এন্ড কেমিক্যাল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন। উনি আগে আমাদের ক্লাবের টেকনিক্যাল অ্যাডভাইজার ছিলেন, এখন হচ্ছে বর্তমানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আসলে হ্যাঁ, বলতে গেলে হচ্ছে আমাদের ক্লাবের যত প্রোগ্রামই হোক, প্রোগ্রাম সফল হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান গুলো কিন্তু স্যারদেরই ছিল। স্যাররা, আমরা যখনই স্যারদের কাছে যেতাম যে স্যার আমরা এই সমস্যা ফেস করতেছি, স্যার এটার একটা কিভাবে সলিউশন করা যায়, যে স্যার আমরা একটা নতুন ইভেন্ট বা আমাদের কাছে একটা নতুন কনসেপ্ট আসছে, স্যার আমরা এই কনসেপ্টটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো, স্যার এই স্যারদের কাছে আমরা যখনই যেতাম স্যাররা আমাদেরকে অনেক 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 বেশি হেল্প করতো। স্যারদের হেল্প ছাড়া আসলে এত বড় প্রোগ্রাম করা আসলে আমাদের পক্ষে সম্ভব ছিল না, এই জন্য আমি স্যারদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো। আমাদের স্যাররাই হচ্ছে বেসিক্যালি আমাদেরকে গাইডলাইন দিত, দেন আমরা হচ্ছে যে স্যারদের গাইডলাইন ফলো করে হচ্ছে দেন আমরা আমাদের প্ল্যান গুলো করতাম। আমাদের বাজেট যাই থাকতো, আমরা স্যারদের থেকে অবশ্যই আমাদের বাজেট গুলো পাস করে নিতাম যে স্যার আমরা এখানে এত টাকা ইনভেস্ট করতে চাচ্ছি, বা আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের স্পন্সর নিয়ে অনেক সময় ইস্যু হয় যে আমরা স্পন্সর পাচ্ছি না, বা স্পন্সর খুঁজতেছি, বা স্পন্সর অনেকগুলো ছিল, কাদের সাথে আমরা কাজ করব। এইসব ডিসিশন গুলো আসলে আমরা স্যারদের থেকে পেতাম যে স্যাররা বলে দিত যে এদের সাথে কাজ করো, বা এখানে যাও, এখানে গেলে তোমাদের স্পন্সর পাবা, বা সামথিং লাইক, সবকিছুতে আসলে স্যার আমাদের অনেক অনেক হেল্প করতো। ভবিষ্যতে থাকবেন অবশ্যই। তো আমরা এবার আসবো রিয়াসার যেমন ভাইয়ের কাছে, জানতে চাই আপনার কাছে যে আপনার যে বিজনেস ক্লাবটা রয়েছে, আপনি তো দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, এখনো আছেন, আপনার জানতে চাইবো যে সিনিয়রদের সম্পৃক্ততা কেমন ছিল এবং আপনার নবীনদের নিয়ে কি কাজ করতেন। কিভাবে যদি কথা বলে দেন, এটা হচ্ছে আমি মনে করি যে এটা ফুললি একটা বলবো আসলে একটা এক্সপিরিয়েন্স, একটা ব্যাচে চলে যাওয়া এবং নতুন গাছে যেমন নতুন পুরাতন পাতা চলে যায়, ঠিক যেমন নতুন একটা পাতা গাছে চলে আসে, এটা এরকম একটা বিষয়। সিনিয়ররা হচ্ছে মূলত আমাদের সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স থাকে, তো স্বাভাবিকভাবে আমাদের মানে কাজের যে ভলান্টারি যে কাজের লোড ওটা আমাদের থাকে না, বাট আমাদের যে ডিসিশন মেকিং যেগুলো এগুলোতে সিনিয়রদের সবচেয়ে বড় হাত থাকে। প্রত্যেকটা ক্রিটিক্যাল সিচুয়েশন, সেটা ক্লাবের ইন্টারনাল ইভেন্টস হোক, ক্লাবের জাস্ট নর্মাল ইভেন্ট গুলো হোক, অথবা এক্সটার্নাল ইভেন্ট হোক, এখানে সিনিয়রদের ডিসিশন সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকতো। অ্যান্ড এইটা যদি ফুললি বলা হয়, একটাই হচ্ছে যে সিনিয়ররা মূলত এখানে ডিসিশন মেকিং এবং কাজের যে এক্সিকিউশনের প্ল্যান অফ অ্যাকশন, এটা পিছে সিনিয়রদের সবচেয়ে বড় হাত থাকতো। অ্যান্ড জুনিয়রদের কথা যদি বলা হয়, সব ভলান্টিয়ার ধরনের কাজ যেগুলো, এটা সত্যি কথা বলে দেখা যাচ্ছে একজন ভার্সিটিতে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে একটা স্টুডেন্টের যে লেভেল একটা মানে প্যাশন থাকে, একটা অন্যরকম উদ্যম থাকে যে কিছু একটা করতে হবে, সবাই পড়াশোনা খালি পড়াশোনা নিয়ে পড়ে থাকতে চায় না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সব কিছু নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছে। তো এই যে দৌড়াদৌড়ি কাজগুলো, একটা জায়গায় গিয়ে ফুড নিয়ে আনা, তারপরে ব্যানার টানা, এগুলো নিয়ে আসা, যে কষ্ট করা লাগে, এই কাজগুলো বেসিক্যালি জুনিয়রদের দিয়ে পসিবল হয়, এক্সিকিউট করানো পসিবল তো হয় জুনিয়রদের দিয়ে। তো এটা হচ্ছে কি, আমি মনে করি জুনিয়রদেরকে বড় তাৎপর্য। আর তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে একজন জুনিয়র যখন এক বছর হয়ে যায় ক্লাবে, সেও কিছু ফ্রেশ অ্যান্ড ক্রিয়েটিভ আইডিয়াস দিতে পারে, যেগুলো অনেক সময় সিনিয়ররা ফুলি সিকিউর করতে পারে না, সিন্স জুনিয়ররা হচ্ছে আরো জুনিয়র সার্কেলে চলতেছে। কম্পিটিশনে যদি কেউ আসে, সাধারণত একটু জুনিয়র ব্যাচের ওরাই বেশি পার্টিসিপেট করে, অনেক সময় ভালো অ্যাচিভও করে। সো ইন দ্যাট কেস
কম্পিটিশন নতুন আইডিয়া, ওগুলো জুনিয়রদের কাছ থেকে আসে বেশি পসিবল পসিবিলিটি রাখে। তো ইন দ্যাট কেস আমার জুনিয়রদের কাছ থেকে মাঝে মাঝে আইডিয়াস নেই, যেটা আপনি নূরকে জিজ্ঞেস করলেও পারবেন যে আমার জুনিয়রদের কাছ থেকে অনেক ফিডব্যাক নেই ইভেন্টে, ট্রাই করে ওগুলো এক্সিকিউট করে। জি জি, এটা আমরা বিশ্বাস করি যে একটি ক্লাবে বা কোনো সংগঠনে কাজ করতে পারলে আমাদের যে গ্যাপ গুলো থেকে যায় একটা কমিউনিকেশন স্কিল বা এটসেট্রা, কারণ এইসব কাজ কাজ করতে পারলে ভলান্টিয়ারিজম একটা প্ল্যাটফর্ম থাকে, ভলান্টিয়ারিজমের ক্ষেত্রে আমাদের অনেক কিছু ঘাটতি পূরণ হয়ে যায় যা আমরা হয়তো ফিল্ডে কাজ করার সুযোগ পাই না, কিন্তু এইসব ক্লাবে বা অন্য কোথাও কাজ করতে পারলে হয়তো বা আমাদের যে ল্যাঙ্গুয়েজ গুলো থাকে সেগুলো আমরা বুঝতে পারি এবং একসাথে কাজ করতে পারলে অনেক কিছু শেখা যায়। আসলে সেই প্রেক্ষিতে হয়তো বা আপনারা জুনিয়র নবীনদের যুক্ত করে থাকেন, সেটা সব ক্লাবেই হয়ে থাকে। তো নূর হোসেন ভাই, আপনি জানেন যে হাল প্রাইজ নামক একটি ইয়ে রয়েছে, সেটাতে বুডেক্স বিজনেস ক্লাবের গভীরতা কতটুকু? হাল প্রাইজ ছোট করে বলতে গেলে আসলে হাল প্রাইজ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। এখানে হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে আমাদের ক্লাবটা ক্যাম্পাস হচ্ছে খুবই ছোট, সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যখন হাল প্রাইজ হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক মানে আমাদের ক্লাবের মেম্বারিরাই হচ্ছে অনেকজন হাল প্রাইজ অর্গানাইজেশন টিমের মধ্যে থাকে এবং তারা আমাদের ক্লাবে যেরকম অর্গানাইজিং স্কিল দেখায় এবং আমাদের ক্লাব থেকে যে অর্গানাইজিং স্কিল গুলো তারা গ্রেব করে এগুলো ওরা হচ্ছে হাল প্রাইজের প্রোগ্রামে হয়তো বা তাদের এই অভিজ্ঞতাটা ওখানেও কাজে লাগাতে পারে। হাল প্রাইজের বিগত প্রোগ্রাম গুলোতে আমরা দেখতে পেয়েছি যে আমাদের ক্লাবের অনেকগুলো মেম্বার কিন্তু ওখানে অর্গানাইজার হিসেবে ছিল, সেক্ষেত্রে হয়তো বা আমাদের ক্লাবের কাজ করার ক্ষেত্রে যদি যে শিক্ষাগুলো বা তারা পাইছে এগুলো যদি তারা হাল প্রাইজে তাদের ইমপ্লিমেন্ট করতে পারে সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয় যে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে আমাদের ক্লাবের হয়তো বা একটু আমাদের ক্লাবের মেম্বাররা এখানেও কাজ করছে ওখানেও কাজ করছে, এক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে যে আমাদের ক্লাবের যে ইয়াটা ছিল সেটা তারা ওখানে তুলে ধরতে পারছে। জি জি, ধন্যবাদ। আসলে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আমরা কথা বলবো আজকে ক্লাব এবং ক্যাম্পাস উভয় নিয়েই। তো আমি দর্শকের প্রশ্ন নিচ্ছি, সেটা হচ্ছে খুবই কমন একটা প্রশ্ন, আমি জানতে চাইবো রেশাদ ভাইয়ের কাছে যে জানতে চাইছেন আপনাদের ক্যাম্পাস সম্পর্কে যদি একটু বলতেন, ক্যাম্পাসের ইতিহাস সম্পর্কে। আমি যতদূর জানি যে বুডেক্স ক্যাম্পাস 2010 সালে প্রতিষ্ঠিত হয়, তো এখন পর্যন্ত ক্যাম্পাসের ইতিহাস জন্মলগ্ন থেকে এখন কেমন আছে বুডেক্স ক্যাম্পাস, যদি শেয়ার করতে সংক্ষেপে রেশাদ ভাই। আমাদের ক্যাম্পাসের কথা যদি বলি, অ্যাকচুয়ালি মানে আমাদের যে বিএসসি ইন টেক্সটাইলস সেটা আসলে শুরু হয় 1978 থেকে, 78 সাল থেকে মূলত শুরু হয়। ততদিন এটা কলেজ অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ছিল, 2010 সালে হচ্ছে এটাকে অফিসিয়ালি এবং ফর্মালি একটা ইউনিভার্সিটি হিসেবে ঘোষণা করা হয়, যেটা হচ্ছে অবভিয়াসলি একটা ইউনিভার্সিটি অন্যরকম ইউনিকনেস থাকে, এখানে যে পিএইচডি কোর্সেস গুলা পিএইচডি কোর্স একটা ইউনিভার্সিটি থাকে অ্যান্ড দেশের যে রিসার্চে একটা ভালো ভূমিকা রাখা এটাকে ইউনিভার্সিটির মাধ্যমে হয়। তো ক্যাম্পাসের ইতিহাস 10 বছর অ্যাকচুয়ালি খুবই কম একটা ক্যাম্পাসের ইতিহাস ই করার জন্য মানে তুলে ধরার জন্য, মানে যদি ইউনিভার্সিটি ক্যাম্পাসের কথা বলি, তবে আমি এটা বলতে পারবো যে ক্লাব অ্যাক্টিভিটিস এর দিকে গত 5 বছর ধরে অ্যাকচুয়ালি ক্যাম্পাসটা বেশি সজাগ হয়ে উঠেছে। একটা সময় ছিল যখন আমাদের বুডেক্সে জাস্ট কালচারাল টাইপ ক্লাব গুলো বেশি চলতো, যেটা স্বাভাবিক, মানে আপনি প্রত্যেকে ইউনিভার্সিটি এবং কলেজে গেলে কালচার যে ক্লাব গুলো আছে যেখানে নাচ গান এবং ইভেন্টস গুলো যেগুলো হওয়ার দরকার ওগুলাই বেশি হতো। তো আমাদের ক্যাম্পাসে অলরেডি ইভেন কলেজ হওয়ার আগেও একটা ক্লাবের ই ছিল অনেক ভালো নাম ছিল, সেটা হচ্ছে বাদন বুটেক্স ইউনিট, একটা ছিল হচ্ছে 71, এদেরও ভালো নাম ছিল। কিন্তু ক্যাম্পাসে গত 5 বছরে অ্যাকচুয়ালি আমি মনে করি যে আরো মাল্টি ডিসিপ্লিনারি ক্লাব, যেমন আমাদের বুটেক্স বিজনেস ক্লাব, দেন ক্যারিয়ার ক্লাব, কম্পিউটার ক্লাব, সায়েন্স ক্লাব, এদের আরো পপুলারিটি বেড়েছে ক্লাব অ্যাক্টিভিটিস এর দিকে। এবং রিসেন্টলি আরো বেশ কয়েকটা ক্লাব মানে ডিপার্টমেন্টাল ক্লাবস পর্যন্ত এসে পড়েছে, যেমন আইপি সোসাইটি, দেন অল দ্যাট, দেন ইয়ার্ন ক্লাব, ইয়ার্নে স্পিনিং ক্লাব, এগুলো আরো এসেছে ডিপার্টমেন্টাল ক্লাব যেখানে শুধু একটা ডেফিনেট ডিপার্টমেন্টের স্টুডেন্টসরা থাকে। সো অ্যাকচুয়ালি আপনি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সিনারিও যদি দেখেন, 11 সালে একটা ছেলে আরো কম সুযোগ পেত কিন্তু তার ডাবল অথবা ট্রিপল সুযোগ, 3 গুণ সুযোগ বর্তমানে ছেলেমেয়েরা পায় যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর কথা বলি। শুধু তাই না, আমাদের ক্লাবের বাদেও যদি ভলান্টারি রিসার্চ এবং মানে স্যারদের যে রিসার্চের কথা বলা হয়, বেশ কিছু আমাদের টিচার্স আছে যারা মানে পাবলিকেশনস করে থাকেন
ভালো ভালো জার্নাল আছে যেমন স্প্রিঞ্জার, এলসেভিয়ার, এখানে অনেক ভালো পাবলিকেশন করে থাকেন, ওগুলো যেমন রিসার্চ কাজগুলো ল্যাবে ওই ওই কাজগুলো চলে, এবং ওখানে আমাদের বিএসসি বিএসসি তে পড়া অনেক স্টুডেন্টস আছে যারা ওখানে রোল প্লে করে এবং এগিয়ে যাচ্ছে। আসলে যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বাংলাদেশ একমাত্র একটি বিশ্ববিদ্যালয় টেক্সটাইলের জন্য, আমরা জানি যে বিগত বছরগুলোতে আপনাদের ক্যাম্পাস থেকে অনেক সফলতা ছিল, গুগলে নাসাতেও অনেকে কর্মরত আছেন যতদূর আমি জানি। সো আশা করি যে এইভাবেই মানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস যে তার খ্যাতি রয়েছে সেটি আরও দিনকে দিন বৃদ্ধি করে নিয়ে যাবে এবং এই খ্যাতিটা দেশ দেশের বাহিরের জন্য উন্নত জন্য অনেক কাজে আসবে। তা আমরা আপনাদের ক্যাম্পাস তথা আপনাদের ক্লাবের জন্য অনেক শুভকামনা জানাচ্ছি। আমি আমি জানতে চাইবো যে একটি ক্লাবের কাজ থাকে দেশে এবং দেশের বাহিরে উপজায় পার্টিসিপেট করে বিভিন্ন কনটেস্টে বা বিভিন্ন প্রোগ্রামে, তো বুডেস বিজনেস ক্লাব আন্তর্জাতিকভাবে কোনো ইভেন্টে এখন পর্যন্ত কি অংশগ্রহণ করেছিল কিনা বা করলে সেটার অনুভূতিটা কেমন ছিল বা সফলতা কতটুকু ছিল যদি বলতেন? জি রিসেন্টলি আপনি বলুন। ওখান থেকে হচ্ছে দুইটা টিম ওরা হচ্ছে গ্লোবাল না রিজিয়নাল ফিনালে গিয়েছিল, এটা হচ্ছে সাউথ এশিয়ার যে ফাইনাল যেখানে ওরা ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন দেশের দেশের বাইরে কম্পিটিশনে ভালো সুফল। দেশের বাইরে রিসেন্টলি হচ্ছে কি বলবো, এটা বেসিক্যালি আমারই টিম, এটা আমার হচ্ছে ক্লাইমেট লঞ্চপ্যাড নামে একটা কম্পিটিশন আছে, এটা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যত সব স্টার্ট আপ আছে ওদেরকে নিয়ে। সো হচ্ছে আমার টিম হচ্ছে ওখানে রিসেন্টলি গ্লোবাল গ্র্যান্ড ফিনালে যেটা এই মুহূর্তে নেদারল্যান্ডসে হতো হওয়ার কথা ছিল, সো ওটা ওখানে বেসিক্যালি আমি কোয়ালিফাই করেছি। গ্লোবাল গ্র্যান্ড ফিনালে থেকে সেরা তিনটা টিমকে প্রাইজ দেওয়া হবে, 30 তারিখে হচ্ছে গ্র্যান্ড ফিনালে হবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশনসে আমাদের আমাদের ক্লাবের টিমরা এর আগে অনেক কম্পিটিশন করেছে এবং জিতেছে। আমাদের যে টেক্স বেস কম্পিটিশন ওটার 2017 সালে গ্র্যান্ড ফিনালেতে দুইটা টিমই বুটেক্সের ছিল, যদিও ওটা বুটেক্সের প্রথম কেস কম্পিটিশনের ই ছিল এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু ওই প্রথম কম্পিটিশনে দুইটা টিম ফাইনালে কোয়ালিফাই করেছিল। তারপরে বছর হচ্ছে সেকেন্ড রানার আপ হিসেবে একটা টিম অ্যাওয়ার্ড পায়, অ্যান্ড তাছাড়াও অন্যান্য কম্পিটিশন সেনোভেশন দেন ব্র্যান্ড উইকস থেকে শুরু করে বেশ কয়েকটা ন্যাশনাল কম্পিটিশন আছে যেখানে আমাদের ক্লাবের টিমগুলো ভালো করেছেন, সফলতাও পেয়েছে। বুয়েট থেকে সেটা বুয়েট হোক সেটা নর্থ সাউথ হোক। জি জি আপনাকে ধন্যবাদ। আসলে আমরা জানি যে ক্লাবগুলো যখন কাজ করে তখন ওনাদের অনেক কিছুই ব্যালেন্স করে তারপর চলতে হয়, কারণ একটি ক্লাব চালাতে হলে আমাদের একাডেমিক সময় পাশাপাশি অন্যান্য একটা সময় বের করে ক্লাবের জন্য চিন্তা করতে হয়, সেই ক্লাবকে নিজে যে দায়িত্ব নিয়েছি সেখানে দায়িত্ব থেকেই সার্ভ করতে হয়। তো আমি যেটা জানতে চাইবো যে একজন ক্লাবের অ্যাক্টিভিস্ট বা ক্লাবের দায়িত্বশীল হিসাবে ক্লাবের এই কাজগুলো একাডেমিকের পাশাপাশি কিভাবে ব্যালেন্স করা যায় বা আপনি কিভাবে করেছিলেন, যদি আপনার অভিজ্ঞতা আলোকে শেয়ার করেন। আসলে ক্লাবে অ্যাক্টিভিটিস আমি মনে করি যে মানুষ যদি তার লাইফকে একটা ডেফিনিট শিডিউল এর মধ্যে আনতে পারে তাহলে অ্যাক্টিভিটিস অবশ্যই করা পসিবল। প্রত্যেকটা ক্লাব আপনি যদি চিন্তা করেন আপনাকে কোনো আটকায় রাখে না যে আপনি সিটি বা ল্যাব দিতে পারবেন না এই মুহূর্তে, এরকম হ্যান্ডটা এরকম অবভিয়াসলি কোনো বাধ্যবাধকতা দিবেন না, বাট শিডিউল করে রাখতে হবে। একটা ইংলিশ প্রবাদ অ্যাকচুয়ালি মনে পড়েছে এর মাধ্যমে, যে এটা হচ্ছে যে অল শব্দ যদি সবসময় এক মানে এক জিনিসে যদি ফোকাস করে থাকে তাহলে এটা মানুষকে ডাল বানায় ফেলে। সো ক্লাবের আমি মনে করি যে চলে থাকে একটা ডেফিনিট
যদি আনতে পারে তো পার পসিবল। আমি পার্সোনালি প্রথম দিকে হালকা স্ট্রাগল করতাম ক্লাবে, ক্লাব এবং পড়াশোনা ব্যালেন্স করতে। সিন্স আমাদের এই ক্লাবটা প্রথম যখন শুরু হয় তখন অ্যাকচুয়ালি প্রচুর রাশের মধ্যে চলে, মানে দেখা গিয়েছিল যে আমাদের ল্যাব ফাইনাল তখন চলতেছে, পাশাপাশি ক্লাবে অর্গানাইজিং কাজগুলো চলতেছে। তো দেখা যে আমার মাঝে মাঝে এই মুড, মানে এখনই ফাইনাল শেষ করলাম আর এটার দিকে যাওয়া গেছিল। আমরা যদি বেস্ট হয় যদি আমরা দুইটা বেশি ক্লাব ক্লাব দুইটা ডিসিপ্লিন ভাবে শিডিউলে রাখতে পারে, আর যদি অত টাইটলি না রাখতে পারেন একটা ক্লাব করলেই দেন আই বিলিভ যে তখন হচ্ছে লাইফ একটা ব্যালেন্স আনা পসিবল। তবে এটা কখনো বিশ্বাস না যে ক্লাব করলে আপনার পড়াশোনা হ্যাম্পার হয়, পড়াশোনা খারাপ হবে। ক্ষতি হবে এমন কোন কাজ হয়তো বা একটি বিশ্ববিদ্যালয় লেভেলের প্রতিষ্ঠানে থাকার কথা না, সেই দ্বারা সেই ধারাবাহিকতায় আমরা এইসব কাজগুলো করে থাকি মূলত। তো আমার সাথে যুক্ত হয়েছেন বুটেক্স বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট নূর হোসেন ভাই, আবার যুক্ত হয়েছেন ভাই। আপনাকে জানতে চাইবো, একজন দর্শক প্রশ্ন করেছেন Alex, উনি জানতে চেয়েছেন যে হাউ ক্যান টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স মার্জ বিজনেস এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ার কিভাবে বিজনেস এবং ইঞ্জিনিয়ারিংটাকে ব্যালেন্স করবে, যদি আপনি একটু বলতেন আপনার অভিজ্ঞতার আলোকে। নূর ভাই আচ্ছা, আমি সেক্ষেত্রে বলে রাখি, ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের যে টেক্সটাইল সেক্টরটা আছে সেখানে হচ্ছে যে আমি অলরেডি আগে বলেছিলাম যে টেক্সটাইলটা আসলে এক ধরনের বিজনেসই, ঠিক আছে। আপনি টেক্সটাইল তৈরি করতেছেন কিন্তু মার্কেটিং করতে পারতেছেন না, আলটিমেটলি এটা কিন্তু আপনার প্রোডাক্ট তৈরি করার কোনো ভ্যালুই থাকবে না, এটা হচ্ছে মেইন ইস্যু। আপনাকে যে জিনিসটা আপনি তৈরি করবেন এবং সেটা যদি আপনি মার্কেটিং এ করতে না পারেন সেক্ষেত্রে, বা আপনি যদি আপনার বিজনেসটাকে সুন্দর করে সাজাতেই না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আসলে জিনিসটা তৈরি করার লক্ষ্য উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যাবে। এখন আমাদের পার্সপেক্টিভটা হচ্ছে যে আপনি যখন একজন ইঞ্জিনিয়ারিং নলেজ গ্রেদার করতেছেন এন্ড পাশাপাশি যদি আপনার কাছে বিজনেস নলেজটা থাকে, ঠিক আছে, তাহলে আপনি কিন্তু একটা ফুল প্যাকেজ হিসেবে কাজ করতে পারবেন, ঠিক আছে। আপনি যখন দেখা যাচ্ছে যে আমরা যে জিনিসটা ফেস করি প্রত্যেক বছর হচ্ছে যে যারা আমাদের টেক্সটাইল সেক্টরই বেশি হয় কি যে বাইরে থেকে অনেক অনেক টাকা দিয়ে যাদেরকে স্যালারি কিনা দেওয়া হয় হচ্ছে যে ডলারে, ঠিক আছে, যেখানে আমরা স্যালারি পাই হচ্ছে বিডিজিতে, ঠিক আছে। এখন তাদেরকে দেখা যাচ্ছে যেখানে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর স্টার্টিং স্যালারি হয়তো বা 25 or 30, আর সেখানে একজন বাইরে থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতেছে যার কিনা ইঞ্জিনিয়ারিং নলেজ এবং বিজনেস নলেজ দুইটাই আছে, ঠিক আছে। তাদেরকে দেওয়া হচ্ছে যে অনেক স্যালারি দেওয়া হয়, আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না যদি আপনি ফ্যাক্টরি কারোর সাথে কথা বলেন, তাহলে জানতে পারবেন যে আসলে কি হয় যে দেখা যাচ্ছে অনেক অনেক টাকা দিয়ে বাইরে থেকে বাইরের দেশ থেকে লোক নিয়ে আসতেছে। এখন আমাদের মেইন টার্গেটটা হচ্ছে আমরা যখন আমরা নিজেদের মধ্যে ক্যাপাবিলিটি সৃষ্টি করতে পারবো, যে আমাদের নিজেদের মধ্যে যখন বিজনেস টেকনিক্যাল নলেজ বা ইঞ্জিনিয়ারিং নলেজ পাশাপাশি বিজনেস নলেজ দুইটা যখন আমরা নিজেদের মধ্যে মার্চ করতে পারবো, দেন হচ্ছে যে আমরা এই জিনিসগুলো হয়তো দেখা যাচ্ছে তখন যে বড় বড় পোস্ট গুলাতে আমাদের যে যারা বাইরে থেকে লোক নিয়ে না নিয়ে এসে আমাদের দেশীয় যারা ইঞ্জিনিয়ার বা দেশীয় যারা ম্যান পাওয়ার আছে তাদেরকে ওই পোস্ট গুলোতে স্থান দেওয়া হবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে তার জন্য অনেক বেশি ভালো হবে। আপনি জানেন কিনা জানি না, আমাদের দেশ থেকে প্রত্যেক বছরই অনেক টাকা হচ্ছে যে এই যে ফরেনাররাই নিয়ে চলে যায়, ঠিক আছে। এখন আমাদের টার্গেটটা হচ্ছে যে একটা সময় হয়তো আমরা শুরু করছি, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই শুরু থেকে একটা জিনিস হচ্ছে সবসময় কেউ না কেউ শুরু করতে হয়, শুরু করতে করতে দেখা যাচ্ছে একটা সময় দেখা যাচ্ছে কোনো ফরেনার থাকবে না, আমাদের মানুষ আমাদের ম্যান পাওয়ারও তখন ফরেনে গিয়ে কাজ করবে, এরকম একটা সময় আসবে ইনশাল্লাহ। আর আপনি বলছেন যে দুইটা কিভাবে ম্যাচ করবেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি
ইঞ্জিনিয়ারিং পড়তেছেন? ওকে ফাইন, ঠিক আছে। আপনি হচ্ছে যে বিজনেস রিলেটেড অনেকগুলো বই আছে, অনেক আর্টিকেল আছে, যেগুলো হচ্ছে আপনি পাশাপাশি পড়তে পারেন। তারপর হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে হার্ভার্ড বিজনেস স্কুলের অনেকগুলো আর্টিকেল থাকে, এগুলো আপনি পড়তে পারেন। দেন হচ্ছে যে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের কেস সলভিং, এখন প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আসলে কেস সলভিং কম্পিটিশন হয়, আপনারা চাইলে হচ্ছে যে কেস সলভিং কম্পিটিশন গুলোতে অংশগ্রহণ করতে পারেন। এক্ষেত্রে আপনার বিজনেস নলেজ গুলো আসলে আস্তে 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 করে গ্রো হবে। এখন আপনার যদি, যখন আমি আগে বলছি যে ইঞ্জিনিয়ারিং নলেজ এবং বিজনেস নলেজ কে যখন আপনি একসাথে করতে পারবেন, তখন হচ্ছে আপনি একজন পারফেক্ট হিসেবে এই সেক্টরে কাজ করতে পারবেন। ধন্যবাদ দুর্ভাই আপনাকে। আসলে আপনার কথা শুরু করে বলতে চাই যে বাংলাদেশে ব্যবসা করার জন্য বা বিজনেসের জন্য অবহিত সুযোগ রয়েছে, কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারছি না। আশা রাখি যে বিজনেস এবং ইঞ্জিনিয়ারিং দুইটার যে শিক্ষা রয়েছে আমাদের একত্র করে আমরা আমাদের দেশকে আরো সামনে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই, আমরা আজকে কথা বলছি বাংলাদেশ একমাত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাব বুটেক্স বিজনেস ক্লাবের সাথে। আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই প্রশ্ন করুন, আমাদের অতিথি দিবেন আপনাদেরকে উত্তর দিয়ে সহযোগিতা করবো। রিয়াসাত ভাই, আপনাদেরকে জানতে চাইবো যে বুটেক্স বিজনেস ক্লাব এখন পর্যন্ত কি কোনো জয়েন্ট কোলাবোরেশন কোনো প্রোগ্রাম করেছে কিনা, জয়েন্ট কোলাবোরেশনে অন্য কোনো ক্যাম্পাসের বিজনেস ক্লাব বা অন্য কোনো ক্লাবের সাথে একত্র হয়ে কোনো প্রোগ্রাম করেছিল কিনা, বা এটার ফলাফল কেমন ছিল? ওয়েল, আদে এমনে রীতিমতো প্রায় প্রত্যেকটা এসে আপনার বিজনেস কনভেনশন আছে, এখানে ক্লাব কনভেনশনে সবসময় একটাই আসে, আসে এবং প্রায় প্রত্যেকটাই আমরা অ্যাকসেপ্ট করি। আর যদি ফুল কোলাবোরেশন ফুলি কোলাবোরেটিভ একটা যদি ইভেন্ট ধরা হয়, আমরা আমাদের প্রথম বাংলাদেশের সব টেক্সটাইল ইউনিভার্সিটির যত স্টুডেন্টস আছে এদেরকে মিলে এদেরকে বিভিন্ন রিসার্চ প্রপোজাল দিতে বলে এবং ডিফারেন্ট টপিক উপর রিসার্চ করতে দেওয়া হয়। ওই অনুযায়ী একটা কম্পিটিশন হয়, ওখান থেকে ঢাকার উত্তরা ক্লাবে আসলে এমন হয় যে জয়েন্ট কোলাবোরেশন প্রোগ্রাম করতে পারলে হয়তো একটু রিলিফ পাওয়া যায় বা কাজগুলো ইজিলি পাওয়া যায়, যে দুইটা ক্লাব বা দুটো সংগঠন একসাথে কাজ করলে আপনি কমিউনিকেশন বলেন প্লাস ভবিষ্যতের জন্য অনেক দরকার খুলে যায়। তো আমি আসবো মাত্র লাইফ টাইম কাজ শেষ পরে চলে আসছি, আমরা কথা বলছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের সাথে। নূর ভাই, আপনি রানিং প্রেসিডেন্ট হিসেবে আছেন, আপনি যদি বলতেন যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা ভবিষ্যতে আপনি যারা দায়িত্বে আসবে আপনাদের সেশনের পরে ওনারা থেকে আপনি কিরকম আশা করছেন, বা আপনাদের চোখে ভবিষ্যতের কর্মসূচিগুলো কেমন হতে পারে বা সফলতা কিভাবে বয়ে আনতে পারে? আমি আমার যারা আমি আসলে বর্তমান দায়িত্ব পালন করতেছি প্রেসিডেন্ট হিসেবে, আসলে প্রেসিডেন্ট আমাদের ক্লাবে আসলে ছোট করে বলি যে আসলে প্রেসিডেন্ট বা সেক্রেটারি মেইন বিষয় না, আমরা হচ্ছে আসলে সবাই একটা টিম ওয়াইজ কাজ করি। আমরা হচ্ছে যখন ক্লাব পরিচালনা করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের, আমি বলে আসছিলাম যে আমাদের ক্লাব কিন্তু একটা অর্গানাইজড ওয়েতে কাজ করে, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির পরেই থাকে একটা ক্লাবের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ ডিরেক্টর, সিনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ। সেক্ষেত্রে হচ্ছে আমি আমাদের যারা ডিরেক্টর আছে এবং সিনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ এবং জেনারেল মেম্বার হিসেবে আছে তাদের কাছে আমি আশা রাখবো যে সামনে যখন তারা আমাদের মতো দায়িত্বে আসবে তখন হচ্ছে আমাদের ক্লাবের সর্বোপরি যে কাজগুলো আমরা হয়তো বা সূচনা করছি বা আমরা হয়তো বা অনেক কিছু চেষ্টা করছি বা অনেক কিছু করতে পারি নাই, আমি আশা রাখবো যে তারা এসে আমাদের কাজগুলোকে শেষ করবে এবং তারা আরো নতুন নতুন অনেক আইডিয়া জেনারেট করবে যেগুলো হচ্ছে আরো বেশি ক্রিয়েটিভ হবে।
এটা আমি সবার কাছে আশা রাখি এবং আমি তাদের উত্তর উত্তর সফলতা কামনা করতেছি ইনশাল্লাহ তারা আমাদের থেকে আরো বেশি অনেক ভালো করবে। জি জি ধন্যবাদ। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট নূর ভাই, আপনি আপনার যারা সামনে দায়িত্বে আসবেন বা বিজনেস ক্লাব চালাবেন তাদের জন্য আপনার শুভেচ্ছা কথা জানিয়ে গেছেন, ধন্যবাদ। রিয়াসাত ভাই শুনতে পাচ্ছেন? জি রিয়াসাত ভাই, আমরা আজকে লাইভ সেশনের পাশে শেষ পর্যায়ে, আমরা আপনার নিকট থেকে জানতে চাইবো যে কেউ যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছেড়ে এই বিজনেস বা এন্টারপ্রেনারশিপ শুরু করতে চায়, সেক্ষেত্রে বুডেক্স বিজনেস ক্লাব কিভাবে সহযোগিতা করতে পারে? এটা অ্যাকচুয়ালি আমার নিজেই জানি, বেসিক্যালি অলমোস্ট 10 মাস হয়ে গেছে। হ্যাঁ, আমি আমার অলরেডি আমার যারা সিনিয়র ছিল, যারা ক্লাবের ফাউন্ডার ছিল, ওনাদের কাছে অলরেডি আমি আমার প্রোডাক্টের যে মার্কেটিং অথবা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং ওটার জন্য অনেক হেল্প পাচ্ছি। তো বেসিক্যালি বেশ কজন সিনিয়র আছে আমার, যারা হচ্ছে আমার প্রোডাক্টের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং এবং এটা হচ্ছে ডিস্ট্রিবিউট করার জন্য কিভাবে কিভাবে আগানো যায় ওটা অলরেডি প্ল্যান তৈরি করার জন্য আমাকে হেল্প করেছে। অ্যাকচুয়ালি ইটস নট জাস্ট আ ক্লাব, মানে আছে না যেমন একটা নর্মাল অর্গানাইজেশন, যেমন একটা ব্যাংক অথবা একটা মাল্টিনেশনাল কর্পোরেশন, মানে এখান থেকে আপনি বিদায় চলে গেলেন, আপনি কোনো অ্যালুমনি নাই, কিন্তু বুডেস বিজনেস ক্লাব এটা একটা হচ্ছে ফ্যামিলির মতো, একটা অ্যালুমনি মতো একটা আছে, যারা মানে ওনারা কেয়ার করে যে আমরা যারা গ্র্যাজুয়েট হয়েছে রিসেন্টলি ইনারা কি করছে না করছে এবং কেয়ার করে যে আমাদের ক্যারিয়ার কে কোন দিকে আগাচ্ছে, সব জায়গায় যে হেল্প করে, একটা ইটস লাইক এ ফ্যামিলি। নট জাস্ট দ্যাট, যে আমাদের যা সিনিয়র আছে আমরা সবসময় ই করি, সবসময় জুনিয়রদের পোকে ভিতরে রাখি যে কি অবস্থা তোমাদের, কি করতেছে না করতেছে এরকম। বিকজ করোনা, সত্যি কথা বলতে এটা আমাদের সবাই রিয়েলিটি, করোনার ভিতরে আমরা বাসায় থাকতে থাকতে অনেকেই অনেক বোর্ড ডিপ্রেস হয়ে যায়, স্বাভাবিক, তাই না? সে যতই বড় মানে মোটিভেটেড পারসন হোক না কেন, সে ডিপ্রেস একটা সময় হবে। সো এইদিকে আমি থ্যাংকফুল আমার আমার কিছু সিনিয়রদের জন্য কাছে, যারা হচ্ছে এই ডিপ্রেশনটা কাটিয়ে রাখার জন্য টাইম টু টাইম আমাদের খোঁজ খবর রাখে এবং মানে ক্লাব অ্যাক্টিভিটিস না খালি আমাদের পার্সোনাল লাইফেও কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে এগুলো নিয়েও খোঁজ খবর রাখে। সো হ্যাঁ, আমি এন্টারপ্রেনারশিপ জার্নিতে কিছু হেল্প পাচ্ছি, ডিস্ট্রিবিউশন এবং মার্কেটিং নিয়ে অনেক হেল্প পাচ্ছি আমার সিনিয়রদের কাছে, এটা আমি স্বীকার করতে পারবো 100%। জি অভিনন্দন আপনাকে রিয়াসাত ভাই, যে আমরা শুনতে পেলাম যে কেউ যদি এন্টারপ্রেনারশিপে যেতে চায় তাহলে বুডেস বিজনেস ক্লাব কিভাবে হেল্প করছে ওনার, তার দৃষ্টান্ত হচ্ছে আমাদের আজকের অতিথি বুডেস বিজনেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াসাত জামান ভাই, উনি নিজেই সফল, আমরা আপনার আরো সফলতা কামনা করছি। তা আজকে আমরা আজকে লাইভ সেশনের একবার শেষ পর্যায়ে আমরা ছোট ভাই জানতে চাইবো আপনাদের দুজনের থেকেই, বুডেস বিজনেস ক্লাব এবং যে আজকে লাইভ সেশন দেওয়া হচ্ছে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স থেকে, যদি আপনাদের কোনো শুভকামনা বা শুভেচ্ছা জানতে চান বুডেস বিজনেস ক্লাব কে পাশাপাশি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স কে, যে শুরু করবেন নূর ভাই প্লিজ। আসলে হচ্ছে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স কে অনেক বেশি ধন্যবাদ, তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা যে তারা এরকম একটা করোনাকালীন মুহূর্তে যেখানে সবাই অনেক বেশি ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেটেড হয়ে বাসায় বসে আছে, সেখানে হচ্ছে যে তারা এরকম একটা লাইভ সেশন আয়োজন করছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য শুভকামনা রইল। তারা হচ্ছে এইভাবে করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের অনেক অনেক ক্লাব কাজ করতেছে, সবাইকে এইভাবে তুলে ধরে নিয়ে আসবে, সামনের দিনগুলোতে তারা আরো অনেক অনেক ভালো কাজ করবে এবং আমি আমার ক্লাবের জন্য শুভকামনা জানাবো যে আমাদের ক্লাব সামনে ইনশাল্লাহ আরো অনেক ভালো কাজ করবে। এবং যদি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স যদি আমাদের ক্লাবের মাধ্যমে যদি কোনো আমাদের ক্লাব থেকে যদি তাদের কোনো হেল্প দরকার হয় তাহলে আমরা অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব শতভাগ তাদেরকে সবসময় সাথে থেকে সহযোগিতা সাহায্য করার জন্য। আর যদি কখনো কোনো হেল্প লেগে থাকে যে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স যদি আমরা কখনো আপনাদের কখনো কোনো উপকারে আসতে পারি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। আমি অলরেডি একটা কোম্পানিতে আছি, আমার জেনারেল সেক্রেটারি সে অলরেডি একটা এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম শুরু করছে, যদি কখনো আমাদের আমরা আপনাদের কোনো কাজে আসি সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। জি নূর ভাই, আপনার প্রতি খুব বেশি
কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের কাছে সময় দিয়েছেন। সেজন্য আমি আসবো রেসা জান ভাই আপনার কাছে, যে আমাদের সমাজের এবং দেশের সকলের ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্ম স্কুল অফ ইঞ্জিনিয়ার্স যারা ইঞ্জিনিয়ারিং কাজ করে যাচ্ছে নিরলস ভাবে, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এবং বুটেক্স বিজনেস ক্লাব সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে শেষ সময়ের জন্য। আমি অ্যাকচুয়ালি কৃতজ্ঞ থাকবো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স, অ্যাকচুয়ালি এটা ডিফারেন্ট একটু ভিন্ন ধর্মী একটা কি বলবো সেশন, একটা আপনার ক্যাম্পাস স্টোরি সেশনটা ই করতে পেরেছেন, যে আমাদের ইঞ্জিনিয়ারিং সার্কিটের ভিতরে অ্যাকচুয়ালি এরকম আমার পার্সোনালি আগে এরকম একসাথে আসা হয়নি। সব ভিউয়ার্স যারা আছে আপনাদের তাদেরকেও আরো বেশি থ্যাংকস আপনারা এখানে জয়েন করেছেন। আমি প্রথমে অভিনন্দন জানাতে চাবো এখানে যারা আছে এবং ইঞ্জিনিয়ারিং সার্কিটে যারা হচ্ছে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতেছে, সেটা ক্লাব থেকে শুরু করে অন্যান্য এক্সট্রা কারিকুলার কম্পিটিশন যেগুলো, ওদেরকে অভিনন্দন জানাবো। এটা অবভিয়াসলি একটা ব্রেভ স্টেপ, অবশ্যই একটা ব্রেভ স্টেপ, সিন্স আমাদের টিচার সার্কিট এবং প্যারেন্টসের সার্কিট থেকে অনেকে কাছে ডিসকারেজমেন্ট আমরা পাই যে এত এক্সট্রা কারিকুলার করার দরকার নেই, এই স্বাধীনতাটা অ্যাকচুয়ালি বাংলাদেশ অতটা পাই না, একটু খুব কনভেনশনাল সোসাইটিতে থাকি। সো ওটা উপেক্ষা করে যারা করেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই। অনেকে ক্লাসমেট থেকে অনেক ফিডব্যাক পাবে যে এত কিছু করে কি করবি, দিন শেষে তো 20,000 টাকা চাকরি দিয়ে শুরু করবি, তাই না? শোনার দরকার নেই, হোয়াট আদার পিপল থিঙ্ক অ্যাবাউট ইউ ইজ নান অফ ইউর বিজনেস, এটা তোমার বিজনেস, তোমার নিজে নিজেকে নিজে এগিয়ে নিয়ে যাওয়া, তোমার যদি এটা ভালো লাগে তোমার কিপ ট্রাইং, ট্রাই করে থাকো যাতে এখানে কিছু একটা আনতে পারো, বিকজ দিন শেষে তুমি কিছু একটা স্কিল সেট অথবা লার্নিং এখান থেকে পাবে। অ্যান্ড ক্লাব অবভিয়াসলি আমি এনকারেজ করবো প্রায় সবাইকে ক্লাবে ক্লাব অ্যাক্টিভিটিসের মাধ্যমে যুক্ত থাকে, অ্যাটলিস্ট লাইফে অনেক বিভিন্ন ধরনের ম্যান পাওয়ার থেকে শুরু করে পার্সোনাল কমিউনিকেশন থেকে শুরু করে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়, স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সব কিছু শেখা যায়, অ্যাটলিস্ট আপনি যাই অ্যাচিভ করেন না কেন এগুলো অ্যাটলিস্ট শেখা যায়। যে আমরা জানি যে বিশ্বের মানুষ অনেক কিছু বলবে সফলতার, যখন দারাপান্তে পৌঁছে যায় যখন মানুষ ঠিকই হবে অভিনন্দন জানাবে, এটাই স্বাভাবিক। তো আমরা আমাদের পজিটিভ দিকগুলো বেছে নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো। আপনার দুজনকে খুব বেশি ধন্যবাদ, অনেক ভালো লাগলো কথা বলে, বুটেক্স বিজনেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি দুজন ভাইয়ের সাথে। প্রিয় দর্শক, আপনারা যাদের সাথে দেখছিলেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জেনে থাকবেন যে করোনাকালীন সময়ে যখন এই মার্চের 8 তারিখ থেকে করোনা বাংলাদেশে যখন প্রবেশ করে, তারপর থেকেই যারা আমরা ঘরে বসে ছিলাম, বলা যায় যে ডিপ্রেশনে যাচ্ছিল সময়, বা কি করবো কি হবে কিছু বুঝতেছিলাম না আমরা, কি কর্তব্যে বিমর ছিলাম, তারপর থেকে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এই ভার্চুয়ালি অনলাইনে চালিয়ে যাচ্ছিল বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, এই লাইভ সেশন, এই ওয়েবিনার সহ অলরেডি চলছে। আমরা এখন হাতে নিয়েছি একটি সেশন, সেটা হচ্ছে ক্যাম্পাস স্টোরি। আমরা ইতিমধ্যে 2টি ক্লাবকে নিয়ে সফলভাবে শেষ করতে পেরেছি আজকের লাইভ সহ। আমরা সামনেও আরো কিছু ক্লাবকে নিয়ে আপনার সামনে হাজির হব, আপনারা অবশ্যই স্কুল অফ ইঞ্জিনিয়ার্স পাশে থাকবেন, দোয়া রাখবেন, এবং বুটেক্স বিজনেস ক্লাবের বর্তমান যারা দায়িত্বে আছেন সবাই প্রতি শুভকামনা, এবং যারা উপদেষ্টা আছেন, সিনিয়র আছেন, অ্যালামনে আছেন, জুনিয়র আছেন, সবাই আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং দোয়া যাচ্ছি স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।